নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলো, আজকের ভিডিও হচ্ছে বিষ্ণুপুরের সেকেন্ড পার্ট। ভিডিওটা দেখে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো রাজার বাড়ির ধ্বংসাবশেষ, শুধু এই গেটটাই অবশিষ্ট আছে, ভিতরে সব ভেঙে গিয়েছে। তো ঢোকার মতন পরিস্থিতি নেই, তাই আমরা এখান থেকে পরের ডেস্টিনেশনে যাচ্ছি। এটা হলো শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। এখানে ছবি তোলা একেবারে নিষিদ্ধ, তাই ছবি তেমন একটা বেশি তোলা হয়নি। তো যা তুলেছি তা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আর এটা মৃন্ময়ী মাতার মন্দিরে প্রবেশ করার গেট। এখন আছি আমি রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরটাও ল্যাটেরাইট পাথরের তৈরি, খলি জুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দিরটি। মন্দিরটি ল্যাটেরাইট পাথরের হলেও শঙ্খের অবতরণে ঢাকা ও পাথরের ওপর বিভিন্ন প্রকারের কারুকার্য বিশেষিত, জ্যামিতিক এবং ফুল ও লতাপাতার প্রতীক সমন্বিত অলঙ্কার আকৃষ্ট কারিগরি নৈপুণ্যের পরিচয়ও। এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লবরাজ চৈতন্য সিংহের সময় নির্মিত হয়েছিল। এই মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন উপরের দিকে টেরাকোটার যে কাজ তা বিশেষভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, নিচের দিকে কিছু কিছু জায়গায় টেরাকোটার কাজটা ভালো রয়েছে এখনও। আর এই যে মন্দিরের আগের দিকে রয়েছে তুলসী মঞ্চ, এদিকে রয়েছে নাট মঞ্চ। এখন যেটা দেখছেন এটা হলো ভোগ কক্ষ, কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, কিছুটা ভালো আছে এখনো। এই মন্দিরে রয়েছে বিগ্রহ এবং এই মন্দির কিন্তু 7টা পর্যন্ত খোলা থাকে। আর এখন যেটা দেখছেন এটা হলো নহবতখানা। রাজেশ্বর মন্দিরে ঢোকার আগে এটা দেখতে হবে, ওপরে যে দুটো জানলার মতন করা আছে, সানাই জাতীয় যেসব বাদ্যযন্ত্র ছিল সেগুলো এখানে বাজানো হতো পুজো বা কোনো অনুষ্ঠান হলে। এখন চলে এসেছি জোর বাংলা মন্দিরে। এই মন্দিরটিও টেরাকোটার কাজের জন্য বিখ্যাত এবং এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহর দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরেও আসলে আপনারা সুন্দর টেরাকোটার কাজ লক্ষ্য করতে পারবেন, কিন্তু এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। এই মন্দির খোলা থাকে বিকাল 5টা পর্যন্ত। এটা হলো গুম ঘর, এখান থেকে উপর থেকে মানুষকে ফেলে সাজা দেওয়া হতো সেই সময়। আর নিচ দিয়ে তখন বইত পাখিরা, মানে খালের মতন বড় কিছু তার মধ্যে ফেলে দেওয়া হতো। তো এখন চলে এসেছি শ্যামরাই মন্দিরে। ইষ্টক নির্মিত পঞ্চরত্ন শ্রেণীর এই মন্দিরটির চারদিকে 3 খিলানযুক্ত বারান্দার সাথে একটি সরু প্রদক্ষিণ পথ রয়েছে, যেই প্রদক্ষিণ পথে এখন আর প্রবেশ করতে দেয় না। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1643 খ্রিস্টাব্দে, তৈরি করেছিলেন রঘুনাথ সিং। এই মন্দিরে আসলেও আপনারা কোনো বিগ্রহ দেখতে পাবেন না, কারণ এখানেও বিগ্রহ নেই কোনো। আর এই মন্দির খোলা থাকে 5টা পর্যন্ত। এই দেখুন, মন্দিরের কাছাকাছি যেন না প্রবেশ করা যায় তাই ব্যারিকেড করা আছে। আর এই মন্দিরেও সুন্দর করে টেরাকোটার কাজ করা আছে, যা আসলে আপনারা দেখতে পাবেন।
এখন এসেছি সর্বমঙ্গলা মন্দির, আর তার পাশেই রয়েছে লালবাঁধ। এই ঝিলটা যে দেখতে পাচ্ছেন, এই ঝিলের নাম হচ্ছে লালবাঁধ। এই ঝিলের পাশেই সর্বমঙ্গলা মন্দির ও আর একটি শিব মন্দির আছে। এখন যে ঝিলটা দেখছেন, এটা হলো লালবাঁধ ঝিল। এটা হলো সর্বমঙ্গলা মন্দির, যদিও বা এর দরজায় চাবি লাগানো আছে, তাই সামনে থেকে দেখাতে পারলাম না। আর এই পাশে রয়েছে শিব মন্দির। চলুন আবার যাচ্ছি টোটোর কাছে, এবার টোটো ধরে আবার অন্য গন্তব্যস্থলে যাওয়া যাক। আগের দিকে দেখতে পাচ্ছেন কামান, এখানেও চাবি লাগানো আছে, তাই ভিতরে প্রবেশ করতে পারলাম না। তারপরে গিয়েছিলাম ছিন্নমস্ত টেম্পেলে, এখানেও ছবি তোলা বারণ, তাই তেমন একটা ছবি তুলতে পারিনি, যা হোক একটা দুটো ছবি তুলে। তো এখন যাচ্ছি পোড়ামাটির হাটের সামনে দিয়ে, পোড়ামাটির হাটের সামনে দিয়ে এখন যাব জোড়া মন্দির শ্রেণী দেখতে। আর এই পাশে শনি রবিবার বসে পোড়ামাটির হাট, আজ শুক্রবার, কাল শনিবার, আমি কাল আসবো এখানে এবং আপনাদেরও দেখাবো। তো চলুন এখন মন্দিরে যাওয়া যাক। তো এখন আছি জোড়া মন্দির শ্রেণীতে। অষ্টদশ শতকে মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরে জোড়া মন্দির শ্রেণীর অন্তর্গত এই তিনটি একরত্ন শৈল মন্দির নির্মিত হয়। এই মন্দিরগুলো তৈরি হয় ল্যাটেরাইট পাথর দিয়ে। এই মন্দিরের মধ্যে নেই কোনো বিগ্রহ এবং এই মন্দিরটিও খোলা থাকে বিকাল ৫টা পর্যন্ত। এই যে বললাম, এখানে কোনো বিগ্রহ নেই, দেখতেই পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে কোনো বিগ্রহ নেই। আর এখানে একটা কিছু ছিল যা ভেঙে গিয়েছে। আর এখানে একসঙ্গে রয়েছে মোট তিনটি মন্দির, যেই যে মন্দির ১, মন্দির ২ আর মন্দির ৩, যা আপনাদের একটা একটা করে আমি দেখাচ্ছি। এই মন্দিরটা তিন নম্বর মন্দির এবং এর পিছনে যে মন্দিরটি আছে ওটি হলো ২ নম্বর মন্দির। আর এটা কোথায় কোথায় ঘুরবেন তার ম্যাপ আপনারা দেখে নিতে পারেন। তো বিষ্ণুপুর ঘোরার সেকেন্ড পার্ট এই ছিল। আর বিষ্ণুপুর ঘুরতে আমার গাড়ি ভাড়া লাগলো ৩০০ টাকা, আসতে খরচা হয়েছিল আমার ১৪৫ টাকা। আর আপনারা যদি সাঁতরাগাছি থেকে আসেন, জেনারেলের টিকিট কাটেন, তাহলে করবেন ৯০ টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ১১০ টাকা, স্লিপারের ১৭৫ টাকা। আর আমি যেহেতু পাঁশকুড়া থেকে গিয়েছিলাম, তাই আমার একটু ভাড়াটা কম লেগেছে। আর যদি দুপুরে লাঞ্চ করেন, ১০০ টাকার মধ্যে এখানে লাঞ্চ হয়ে যাবে ভালো মতন, মাছ দিয়েও আপনি লাঞ্চ করে নিতে পারবেন এখানে। তো এখানে ঘোরার ৩০০ টাকা, আসা যাওয়া যদি জেনারেলে আসেন ২০০ টাকা, আর খাওয়া ১০০ টাকা, মিলে আপনাদের ৬০০ টাকায় বিষ্ণুপুর এসে, সকালে এসে বিকালে আবার ঘুরে হাওড়া কলকাতা যেখানেই আপনার বাড়ি হোক আপনি ভালো মতন বাড়ি চলে যেতে পারবেন। তো এই ছিল বিষ্ণুপুর ট্যুর। আর পরে আমি যেহেতু ছিলাম বিষ্ণুপুরে, তার আরও কিছু পার্ট আসবে। তো চলুন আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।